ইংরেজি বর্ণমালা থেকে কে লেটার যদি বাদ দিই তাহলে যেমন ইংরেজি বর্ণমালা সম্পূর্ণ হবে না, তেমনি ভারতীয় সঙ্গীত থেকে যদি তার নামটা বাদ দিই তাহলে ভারতীয় সঙ্গীত সম্পূর্ণতা পাবে না। তার নামটাও কে দিয়ে শুরু? হ্যাঁ, আমি সিঙ্গেল কে এর কথা বলছি না, আমি ডবল কে এর কথা বলছি, অর্থাৎ কে কে। কলকাতার এক নামি গায়ক বলেছিলেন, হু ইজ কে কে। চলুন তবে জেনে নেওয়া যাক হু ইজ কে কে। কে কে এর পুরো নাম কৃষ্ণকুমার কুন্নাত। কৃষ্ণকুমার কুন্নাত জন্মগ্রহণ করেন 1968 সালের 23 অগস্ট দিল্লিতে। দিল্লিতেই বড় হওয়া এবং পড়াশুনো, তিনি তার সঙ্গীত ক্যারিয়ার শুরু করেন অ্যাডভার্টাইজমেন্ট জিঙ্গলসের মধ্য দিয়ে এবং ফিল্মে ডেবিউ করেন এ আর রহমানের সুরে গান গেয়ে। 1999 সালে তিনি তার প্রথম ডেবিউ অ্যালবাম পল প্রকাশ করেন। এই অ্যালবামে পল ও ইয়ারো এই দুটি গান খুব জনপ্রিয় হয়। তিনি বহু ভাষায় গান করেছেন, তার মধ্যে রয়েছে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়, মারাঠি, ওড়িয়া, বাংলা, আসামি ও গুজরাটি। তার জনপ্রিয় গানগুলি যেগুলি মানুষের হৃদয়ে গাঁথা হয়ে আছে তার মধ্যে অন্যতম হল হাম দিল দে চুকে সানাম সিনেমার তড়প তড়প কে ইস দিল সে, দেবদাস সিনেমার ডোলা রে ডোলা, ও লম্হের ক্যা মুঝে প্যার হ্যায়, ওম শান্তি ওম থেকে আঁখো মে তেরি, বচনা এ হাসিনো সিনেমার খুদা জানে, হ্যাপি নিউ ইয়ার সিনেমার ইন্ডিয়া বালে, বজরঙ্গি ভাইজানের তুজো মিলা। তিনি 6টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত তালিকায় ছিলেন এবং 1টি সাউথ থেকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। তিনি 1991 সালে ভালোবেসে বিবাহ করেন জ্যোতি কৃষ্ণাকে। ভালোবাসাকে বাস্তবে রূপ দিতে তিনি একসময় মার্কেটিং এক্সিকিউটিভের কাজও করেন। 1994 সালে তিনি মুম্বইতে আসেন। কে কে মিউজিকে কোনো ফর্মাল ট্রেনিং নেননি, তিনি অ্যাডভার্টাইজিং জিঙ্গেলস দিয়ে মিউজিক ক্যারিয়ার শুরু করেছিলেন। প্রায় 3,500 জিঙ্গেলস 11টি ভাষায় গেয়েছিলেন। প্লেব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ করেন এ আর রহমানের হিট গান কল্লুরি সালের মধ্য দিয়ে। বলিউডে ডেবিউ করেন তড়প তড়প কে ইস দিল সে গানটির মধ্য দিয়ে। তারপর বহু হিট গান উপহার দিয়েছেন, কিন্তু কোনোদিনই আমরা তাকে প্রচারের আলোয় সেভাবে দেখতে পাইনি। তিনি বিশ্বাস করতেন একজন গায়কের মুখের থেকে বেশি গুরুত্বপূর্ণ তার কণ্ঠ, তাই বলতেন এ সিঙ্গার মাস্ট বি হার্ড। তিনি প্রচারের আলোয় না থাকতে চাইলেও তার গুণমুগ্ধ অনুরাগীরা তাকে দেখার জন্য সদা উৎসুক ছিলেন। কলকাতায় নজরুল মঞ্চের অনুষ্ঠানে তার জনপ্রিয়তা এবং তাকে নিয়ে মানুষের আবেগ প্রমাণ হয়েছিল। আয়োজন ছিল 2200 জনের, কিন্তু তাকে দেখার জন্য হাজির প্রায় 7,500 অনুরাগী। কোনো এক অজ্ঞাত কারণে অনুষ্ঠান শেষে তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যান। তারিখ 31 মে 2022, দিনটা সমস্ত বাঙালির মনে লেখা থাকবে। না ফেরার দেশে ভালো থাকবেন স্যার।